বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের সব পাপকে ক্ষমা করে দেন। মানুষকে ক্ষমা করাই তার কাজ। তার অনেক নাম রয়েছে, তার একটি নাম হচ্ছে গাফফার, তিনি খুব বেশি বেশি ক্ষমা করেন। তাই তিনি বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, যারা নিজের প্রতি অত্যাচার করেছ, অন্যায় করেছ। পাপী নিজের প্রতি অত্যাচার করে, নিজের প্রতি অত্যাচার করে কিভাবে? পাপের ফল তাকেই ভোগ করতে হবে, এই জন্য সে নিজের প্রতি অত্যাচার করেছে। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দা, যারা তোমরা নিজের প্রতি অত্যাচার করেছ, তোমরা নিরাশা হয় না, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিব। মহান আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা জেনে নেওয়ার পরে ওয়াস্তাগফির লিযাম্বে, তুমি তোমার পাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও। ক্ষমা চাই তাদের প্রতি আল্লাহ খুশি হন। এই ছেলেরা, তোমরা দায়িত্ব পালন করো না কি? এখনো কিছু মানুষ চলাচল করতে দেখতে পাওয়া যাচ্ছে, যারা আপনারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, ঘুমন্ত অবস্থায় আছেন, সকল দিনই ভাই বোনকে চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে, ঘুম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে। নিজ নিজ কর্ম ত্যাগ করে, ব্যস্ততা ত্যাগ করে, চলাচল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আব্দান, যখন কোন মানুষ আজনাবা জাম্বান কোন পাপ করে, ইন্না আব্দান, যখন কোন মানুষ আজনাবা জাম্বান কোন পাপ করে, এরপরে বলে, রব্বি আজনাবতো ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। মানুষ যখন একথা বলে, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বুন, যে তার একজন প্রতিপালক রয়েছেন, আন্নাল্লাহু রাব্বান, তার জন্য তার একজন প্রতিপালক রয়েছেন, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুজ্জাম্বা, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, ওয়াইখুজুবিহি, যিনি শাস্তি দিতে পারেন, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যদি জেনে শুনে আমাকে বলে থাকে, কাদ্দাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। সুমা মাকাশা মাশা আল্লাহ তাআলা, এরপরে ওই দাস দাসী থাকলো, থাকে দিন যায়, থাকে দিন যায়, থাকে দিন যায়, ফাজনা বা জাম্বান হঠাৎ আবার পাপ করে বসল। পাপ করার পরে বলল, রব্বি, হে আমার প্রতিপালক, আজনাবত, আমি পাপ করেছি, ফাগফির হুলি, তুমি আমার ওই পাপ ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন, কার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, আ আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বান,
তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুজাম্বা যিনি পাপ ক্ষমা করতে পারেন, ওয়াক খুজবিহি যিনি শাস্তি দিতে পারেন। জেনে শুনে কি বলছে? যদি জেনে শুনে বলে থাকে কাদ গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিই। সুমা মাকাশা মাশা আল্লাহ তাআলা, এরপরে থাকে দিন যায়, থাকে দিন যায় রাত্রি যায়, থাকে দিন যায় রাত্রি যায়, ফাজ না বাজাম্বান আবার কোনদিন পাপ করে বসল। পাপ করার পরে বলে, রব্বি হে আমার প্রতিপালক আজনাব্দ আমি পাপ করেছি, হাত ফিরে হলি তুমি আমার ওই পাপ ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন, আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে, আন্নালাহু রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুজাম্বা যিনি ক্ষমা করতে পারেন, ওয়াক খুজবিহি যিনি শাস্তি দিতে পারেন। যদি জেনে শুনে বলে আমি ক্ষমা করতে পারি, এটা যদি জেনে শুনে বলে আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু আমি তাকে মাফ করে দিলাম, আমি এইভাবে তাকে মাফ করতে থাকব যত দিন পর্যন্ত আমাকে জেনে শুনে বলবে। তার জীবনে যদি শতবার এরকম ঘটে যায়, শতবার যদি আমাকে বলে আমি তাকে শতবার ক্ষমা করব। দেশবাসী, পৃথিবীর মানুষ রাসূলের এই বাক্য দ্বারা উল্টা কিছু বুঝবেন না যে তাহলে মানুষ পাপ করতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে, তাহলে পাপ করুক আর ক্ষমা করুক, এটা মূলত বলা উদ্দেশ্য নয়। এটা মূলত বলা উদ্দেশ্য যে আল্লাহর বড় দয়ায় আপনি নিরাশা হবেন না, আল্লাহর বড় দয়ায় আপনি নিরাশা হবেন না, আল্লাহর বড় দয়ায় আপনি নিরাশা হবেন না, এটা মূলত আল্লাহ তাআলা দেখাতে চাচ্ছেন।